বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তাহলে আজকে কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টার মতো একটা ভালো ইম্পর্টেন্ট টপিক বেছে নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, আপনি চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। কারণ কেন, আজকে আমি অনেক চেষ্টা করব আপনাকে স্যাটিসফাই করার জন্য। কেননা আমার খুবই খারাপ লাগছে, হয়তো আমার কোনো দুর্বলতার কারণে আজ অবধি এতদিন দীর্ঘদিন ধরে ভিডিও বানানোর পরেও সফলতা পাইনি। সেই কারণে আজকে আমি চেষ্টা করি, চলুন বাজে কথা কম বলে আজকে কাজের কথাটা একটু বেশি করে বলার চেষ্টা করি। বিশেষ করে সমুদ্রের যে অক্টোপাস সম্পর্কে যে আমি আপনাদের আজকে বিস্তারিত তথ্য প্রোভাইড করতে যাচ্ছি, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে গেছেন। সেরকমই কিন্তু দারুণ দারুণ তথ্যগুলো জোগাড় করে নিয়ে এসে আমি আজকে পরিবেশন করার জন্য চেষ্টা করছি। একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পাশাপাশি আপনি একটা প্রিয় লাইক দিয়ে আমাকে উৎসাহ জানাবেন, যাতে করে আমি পরবর্তী সময়ে আরও ভালো ভালো আপনার জন্য ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে চলুন আজকে এই সামুদ্রিক অক্টোপাস সম্পর্কে বিস্তারিত তথ্যটা একটু জেনে নেওয়া যাক। পৃথিবীতে খুব অদ্ভুত প্রাণী দেখা মেলে, যেগুলো প্রকৃতি এতটা অনন্য করে সৃষ্টি করেছে যে মানুষ যখন তাদের সম্পর্কে জানতে পারে তখন তারা হতবাক হয়ে যায়। তেমনি একটা প্রাণীর নাম অক্টোপাস। এই অক্টোপাস প্রাণীটা সম্পর্কে মজার বিষয় হলো, অক্টোপাস ডিম পাড়ার পরে নিজেরাই নিজের উপর কঠোর অত্যাচার চালিয়ে নিজেকে হত্যা করে। তো এইটার নাম একরকম আত্মহত্যা, আসলে সেটা নয়। বৈজ্ঞানিক গবেষণা ব্যাখ্যা করা দেখা গেছে যে কম বয়সের মধ্যে তারা এত পরিমাণে যে প্রজনন ঘটানোর চেষ্টা করে যার ফলে তারা বাধ্যগত মৃত্যুবরণ করে। অ্যাকচুয়ালি সেটা পূর্ণ বয়স্ক প্রাপ্ত হওয়ার আগেই যদি প্রজননের চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু শারীরিক এফেক্টের উপর পড়তেই পারে। সেই জন্য অক্টোপাস প্রাণী জন্মের 6 মাসের মধ্যেই মারা যায়, শতকরা 90% মারা যায়। বাকি 10% এইসব প্রজনন নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং তারা দীর্ঘ বছর ধরে নিজেকে পূর্ণ বয়স্কের প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার পর তখন প্রজনন করে, সুতরাং তারা মারা যায় না। এইটা কিন্তু একটা একটা ভালো তথ্য, সেটা জানতে পারলে আপনি বিস্তারিত জানতে পারলে অনেকটা অবাক হবেন। আমিও আপনাকে অবাক করার জন্য বিস্তারিত আলোচনা করব। কঠোর অত্যাচারে চালিয়ে নিজেকে আত্মহত্যা করার মতো যে পরিস্থিতি রয়েছে, এই জন্যই অক্টোপাসকে পুরাণিক গল্প কথায় সমুদ্রের দানব রূপে আখ্যায়িত করা হয়েছিল। জাপানের লোকেরা এই অক্টোপাসকে রান্না করে খায়। এই ছাড়া বিভিন্ন পৃথিবীর প্রদেশের মধ্যেও কিন্তু, বিশেষ করে চীনের সমস্ত চায়নার লোকেরা কিন্তু এইসব পোকামাকড় অলরেডি অনেক যুগ যুগ ধরে খেয়ে আসছে। সুতরাং অক্টোপাসের মতো প্রাণী সামুদ্রিক জীবকে তো ওরা হাল ছেড়ে কথা বলবে না। এবং এইসব অক্টোপাস নিয়ে একটা দারুণ দারুণ রেসিপি এবং নামি দামি হোটেল রেস্টুরেন্টের মেন মেনুতে কিন্তু অক্টোপাসের রেসিপি খুবই প্রাধান্য পায়। সেরকম পৃথিবীর প্রায় 40% লোক কিন্তু অক্টোপাসের মাংস খেয়ে দেখেছেন এবং তাতে অনেক স্বাদ এবং ভিটামিন পেয়েছেন, যার ফলে তারা প্রায় নিয়মিত এই সামুদ্রিক প্রাণীটাকে খেয়ে থাকে। সুতরাং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আজকের দুপুরের মেনুতে কি খাবেন, তখন ওরা অক্টোপাসের নাম না করে, অনেকে অক্টোপাসকে যেহেতু ঘৃণা করে সেই জন্য সিফুড বলে, সিফুড মানে সামুদ্রিক খাবার, সেই সামুদ্রিক খাবার খাবে বলে। কিন্তু সামুদ্রিকে কোন কি মেনু সেটা বিস্তারিত অনেকেই বলতে চায় না। তো জাপানের লোকেরা খায় কিন্তু বাকিরা খায় না, এটা কিন্তু হতে পারে না। এশিয়ার সাগর এবং ভূমধ্য সাগরের বিভিন্ন দেশে নতুন করে রেসিপি বানিয়ে খাচ্ছে এই অক্টোপাসের মাংস। সামুদ্রিক অক্টোপাসের আয়ু বেশিরভাগ 6 মাস বাঁচে। অবশ্য অক্টোপাসের বড় প্রজাতিগুলো 5-6 বছর পর্যন্ত বাঁচে। তাদের কারণ সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বললাম, এরা পূর্ণ বয়স্ক সময় যদি প্রজনন করে থাকে সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ, শতকরা 90% প্রজনন অপ্রাপ্ত বয়স্ক হয়, যার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। অবশ্য বড় অক্টোপাসের এক বিচিত্র ঘটনা, প্রজাতি কালের 3 মাসের মধ্যে পুরুষ অক্টোপাস সমস্ত প্রায় 90% মারা যায়। এইটার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব, এই ভিডিওর ঠিক নিচে ছোট্ট করে দেখুন মোর লেখা আছে, এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন সহ বাকি সব রকমের
অপশনগুলো পাবেন সেই লিংকের মধ্যে টাচ করে যে কোনো একটাতে পারতো ফলো করে রাখবেন, যাতে করে কোনো কারণে যদি আপনার আর আমার এই নিরবিচ্ছিন্ন যোগাযোগ যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি আপনার সঙ্গে সোশ্যাল সাইটের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে লিংক পাঠিয়ে দেব, সেই সময় আপনি আমাকে হারাবেন না। এবং আমি আমার জীবনে যে 200-250 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিংক কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি সেই 3টে ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে যে বাঁকানো শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সোশ্যাল সাইটের মাধ্যমে একটু পাঠিয়ে দেবেন, যাতে করে ওনারাও এরকম ভিডিও দেখে একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারে। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি আপনার জন্য নিত্য নতুন ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। বন্ধুরা, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাবেন যে আপনি ভবিষ্যতে আমার তরফ থেকে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটা কিন্তু লিখতে বলবেন না, তাহলে আমি আপনার কমেন্টের প্রত্যাশায় রইলাম। আর ফ্রি অফ কস্ট একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। চলুন বন্ধু, বাজে কথা একটু কম বলে চলুন কাজের কথাটা একটু বেশি করে বলার চেষ্টা করি। অক্টোপাস মাছেদের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত এবং রোমাঞ্চকর। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এরা নিজেদের ইচ্ছামতো দেহের রং পরিবর্তন করতে থাকে এবং বিশেষ করে মাথার নিচে নলাকার ফানেলটাকে জল ভরে দ্রুত বের করতে থাকে, যাতে সাঁতার কাটতে সুবিধা হয়, তাতে দ্রুত স্থানান্তর করতে খুবই সুবিধা হবে এবং রং পরিবর্তনের ফলে সমুদ্রতলের বালি পাথর জলজ গাছের সাথে নিজেকে মিশিয়ে ফেলে। কারণ কেন, নিজের এই যে পরিবর্তন, রং পরিবর্তন, এইমাত্র শিকারী তাকে আক্রমণ করতে গিয়ে দেখলো যে নীল রঙের ছিল, সে হঠাৎ করে নিজেকে সবুজ করে একটা সামুদ্রিক লতা পাতার সঙ্গে নিজের শরীরটাকে মিশিয়ে ফেললে শিকারী কিন্তু তাকে খুঁজতে থাকে অথচ পায় না, যার ফলে তার নিজের জীবনটাকে সে খুবই সহজে বাঁচিয়ে ফেলতে পারে। অক্টোপাসের শরীরে একরকমের কালির মতো থলে থাকে, যে কালি বিশেষ প্রয়োজনে থলের কালিটাকে শত্রুর মুখে ছুড়ে মারলে শত্রুপক্ষ কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। ঠিক ওই সময় পালিয়ে গিয়ে অক্টোপাস নিজের খুব সহজে জীবন বাঁচাতে পারে এবং শত্রুপক্ষ কাবু হয়ে তাকে আর তাড়া করতে পারে না। সেরকম একটা স্ত্রী অক্টোপাস একই সময়ে প্রায় 1.5 লক্ষ ডিম পারতে পারে এবং ডিম থেকে বাচ্চা বেরোলেই মা অক্টোপাস কয়েকদিনের মধ্যে মারা যায়। সব সাধারণ আকারের অক্টোপাসই প্রায় অনাথ, কারণ কেন, তাদের জন্মের পরপরই তাদের বাবা মা মারা যায়। সুতরাং অক্টোপাসরা কিন্তু অনাথ, তাড়াতাড়ি বড় হয়েই প্রজনন না করে বড় হয়ে গেলে মৃত্যুর ঝুঁকি নেই। কারণ কেন, নিজেদের মধ্যে থেকে এই যে এক একটা অক্টোপাস কিন্তু প্রায় 1.5 লক্ষ ডিম পেরে তারপরে মারা গেছেন, তার মধ্যে থেকে 40-50 হাজারের মতো বেঁচে যায়, বাকিগুলো কিন্তু অনাদরে অবহেলায় মারা যায়। সুতরাং অক্টোপাস নয়, যে কোনো প্রাণীর আদরে অবহেলা অনাদর যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে অনেকটা ঝুঁকি থাকে এবং তারা মারা যায়। অক্টোপাসের 8টা হাত পা থাকে, দেখতে শামুকের মতো হলেও তাদের খোলসগুলো কিন্তু শামুকের মতো শক্ত নয়। এবং এই অক্টোপাসের জীবন কাহিনী সম্পর্কে আমি আরও বিস্তারিত তথ্যগুলো কালেকশন করে নিয়ে আসতে পারতাম, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আপনার অধৈর্য হবে, আমি আপনার মতো একটা মূল্যবান সাবস্ক্রাইবারকে হারাতে চাই না। সেই জন্য আমি আপনার দিকে খেয়াল রেখে আপনাকে বিরক্ত না করার জন্য আমি ছোট্ট করে ভিডিওটা এখানেই শেষ করার জন্য চেষ্টা করছি। আপনি কিন্তু একটু আমাকে কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটা জানাবেন, বিশেষ করে আমি অবাঙালি, আমি অবাঙালি হওয়া সত্ত্বেও বাংলায় ভিডিও বানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমার ভুলভ্রান্তিটা একটু থাকবেই, কিন্তু আমি আপনার উপর ভরসা করে ভিডিও বানানোর চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এই আমার ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আমি আরও ভালো ভালো টপিকগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করছি। সুতরাং আপনার ভরসায় কিন্তু আমি এগুচ্ছি, আপনি একটু শেয়ার করে আমার এই ভিডিওটা একটু রিচ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমিও উৎসাহ পাবো যে আপনার জন্য আরও ভালো ভালো
তথ্য জোগাড় করতে। সুতরাং আপনি দয়া করে এই ভিডিও ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু বেশি পরিমাণে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আমার এই ভিডিওর রিচ বাড়লে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। এবং খুব শীঘ্রই আমার একটা ডিজিটাল স্টুডিও তৈরি হচ্ছে, আর সেই ডিজিটাল স্টুডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমার ভুলভ্রান্তিগুলোকে শুধরে আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। সুতরাং আমি আপনাদের কথা দিচ্ছি, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটার নিচে অল্প ডান দিকে দেখুন শেয়ার বাটনের পাশাপাশি ওখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন আমি যে নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে আসি এগুলো আপনি খুব সহজে নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এইরকমই এতটুকুই কথা রইল, আপনি কিন্তু আমাকে একটু সহযোগিতা করতে চেষ্টা করবেন, শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইকের মাধ্যমে কিন্তু আপনি আমাকে অনেকটা উপরে তুলে দিতে পারেন, সেখান থেকে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো। সেইটুকু আশা ভরসা রেখে আপনি আমার যে নতুন নতুন ভিডিও আসা অবধি আপনি আপনার নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।